আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নতুন নতুন প্রতিভা আপনাদের মাঝে উপস্থাপন করি আমাদের এসএস প্রতিভার মাধ্যমে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এসেছি নতুন এক প্রতিভার কাছে, যে অনেক সুন্দর গান গায়, এবং শুধু গানই নয়, সে বাড়ির সকল কাজকর্ম করে। আজকে আমাকে জানাইছে যে ভাই আপনারা আসতে পারেন, আমি আজকে আমাদের বাড়ির কাছেই কাজ করব, তো আপনারা আসলে আমি গান শোনাতে পারবো। তো সুপ্রিয় দর্শক, বরাবরের মতোই এই যে আমাদের দুই পরিশ্রমী মানুষ, আমাদের উস্তাদ এবং শরীফুল মামা, আমরা চলে আসলাম। সম্ভবত ওই ছেলেটাই হাসান, কাকা হাসান না? হ্যাঁ, হাসানই তো ওখানে কাজ করতেছে। তো তোমরা বাপু কোন দিকে আসতেছ? আমরা আসতেছি হলো মানে ওর গান, ও গান গায়, মানে আমার আমার সাথে যোগাযোগ করছিল আর কি। আপনার কি কি সম্পর্কে? ও তো আমার বাইস্তে। ও একটু ডাক দিবেন না কাকা। ডাক দেবো। কি করতেছ? ঘাস লাগাচ্ছি। তো ভালো আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরা খুবই ভালো আছি। যে উস্তাদ উঠে আসো, উঠে আসো, দেখো উঠে আসো। মানে গান বাজনা টুকটাক করে, আবার বাড়ির কাজটাও পুরোটাই করে। ঠিকই বলছো, তো সেইটাই দেখলাম আর কি। খুব ভালো আর কি। এমনিতে বাড়ির কাজ আসলে মানে সব সময় ইয়া করে আমার। আমি কথা বলছি ওস্তাদ ওর সাথে। না দেখলেমই তো গান লাগাচ্ছে। বলে ভাই আসেন, গান দেবো না, সমস্যা নাই, কাজকর্ম করা লাগে আমার। আমি বললাম সমস্যা নাই, কাজ করবে। তা হাসান, তাহলে আমরা একটা গান শুনি, কি বলো? অবশ্যই। হ্যাঁ আমরা আসলাম একটু গান শোনার জন্য। আচ্ছা তাহলে ঘাস কাটার রেহি আসো, রেহি যাও। নালে যাও, যেখানে কাটতেছো জায়গা তোমার কাকার কাছে দাও। হ্যাঁ দিয়ে আসো, দিয়ে আসো, ঘাস কাটা যাও। এমনি ছেলেরা সহজ সরল, ভালো আছে, কাকা করার সাথে কাজ করতে হবে। আচ্ছা এই করো, ও হাতটা একটু এক জায়গায় মুছে নাও, সমস্যা নাই, পানিও তো নাই আশেপাশে। মামা দেখেন তো বসেন। হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই। দাঁড়াও, উস্তাদের পাশে দাঁড়াও, ভয় নাই কিন্তু, মানে কোনো ভয় নাই কইলাম। হাসান তুমি আগেই কিন্তু ফোনে আমার সাথে যেভাবে কথা কইলে, মানে ভয়ের কিছু নাই। উস্তাদের সাথে ফ্রি হও। চোখের দেখায় মনের মায়ায় কি সর্বনাশ ঘটাইলো, আজ আমারে পাগল বানাইয়া আজ সালাফিন দাইল। চোখের দেখায় মনের মায়ায়, চোখের দেখায় মনের মায়ায় কি সর্বনাশ ঘটাইল, আজ আমার পাগল বানাইয়া কামসা ফিন দাইল রে, আজ আমার পাগল বানাইয়া সালাফিন দাইল।
Terima kasih.